দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এনার্জি প্যাক পাওয়ার টক অনুষ্ঠানে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ইলেকট্রিক্যাল সেফটি এটা ঠিক হুবহু বাংলা করলে অর্থটি ঠিক যেটা বলতে চাই সেই জায়গায় গিয়ে দাঁড়ায় না যদি বলি যে বিদ্যুতের নিরাপদ ব্যবহার আসলে বিদ্যুতের নিরাপদ ব্যবহার নয় আমরা বিদ্যুৎ ব্যবহার করতে গিয়ে যে সমস্ত অ্যাপ্লায়েন্সগুলো আমরা ব্যবহার করি সেগুলোর নিরাপত্তা নিয়ে আসলে আমরা কথা বলতে চাই এতদিন ধরে আমরা যখন নাকি কোয়ালিটি বিদ্যুৎ এই বিষয়টি নিয়ে যখন কথা বলি তখন বলি বিদ্যুৎ জেনারেশন হচ্ছে কিন্তু ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন সেই লাইনের দুর্বলতার কারণে অনেক সময় ট্রিপ হচ্ছে বিদ্যুৎ ঠিকভাবে পাচ্ছি না ভোল্টেজ পাওয়া যাচ্ছে না একই অবস্থা ঘরে অথবা ফ্যাক্টরিতেও আমরা হয়তো গ্রিড থেকে বিদ্যুৎ নিচ্ছি কিন্তু সেখানে আমরা যেসব সুইচ সুইচ বোর্ড ইত্যাদি নানা রকমের যন্ত্র মাধ্যমে আমাদের আলোটা পৌঁছায় সেটারও একটা কোয়ালিটি প্রোডাক্টের দরকার আছে কি নেই অথবা যদি থাকে আমরা কীরকম ব্যবহার করছি সেগুলো নিয়ে আমরা আজকে শুনবো আমাদের আলোচকদের কাছ থেকে সঙ্গে আছেন মোহাম্মদ আবুল কাশেম বৈদ্যুতিক উপদেষ্টা প্রধান বিদ্যুৎ পরিদর্শক এবং চেয়ারম্যান বিদ্যুৎ লাইসেন্স বোর্ড আছেন ব্রিগেডিয়ার জেনারেল ইঞ্জিনিয়ার আলী আহমেদ খান পিএসসি মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর আছেন ডক্টর শহীদুল ইসলাম খান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তরিত ইলেকট্রনিক্স বিভাগের স্বাগত জানাচ্ছি সকলকে আমাদের এই অনুষ্ঠানে আমি একটু শুরু করি ডক্টর শহীদুল ইসলাম খান স্যার স্যারের কাছ থেকে স্যার আমি যেটা বললাম যে ইলেকট্রিক্যাল সেফটি ঠিক আছে তো এই মানে যেটা আমরা বোঝাতে চাই আসলে কি ইলেকট্রিক্যাল সেফটিটা অফ ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি যেটা আমাদের বাসায় পৌঁছে সাধারণত সিঙ্গেল ফেজ লাইন পাওয়ার থাকে আরেকটা নিউট্রাল এই দুটো দিয়ে আমরা অ্যাপ্লায়েন্সেসগুলোর মধ্যে ব্যবহার করি এবং প্রত্যেকটা বাড়ির যাতে কোনো দুর্ঘটনায় কোনো কারণে যদি লাইভ লাইনটা আমার অ্যাপ্লায়েন্সেস মধ্যে আসে যাতে মাটিতে চলে যেতে পারে গ্রাউন্ডিং বলে সেই গ্রাউন্ডিংটা প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সেসের সাথে কিন্তু থাকে সিঙ্গেল ফেজ হলো এটা আমাদের দেশে একদমই আমরা খুব কেয়ার করি না বা এটার প্রতি মনোযোগ দেই না সেই কারণেই বহু ক্ষেত্রে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট যেটা আমরা বলি এতে আমাদের দুর্ঘটনাগুলো ঘটে তাছাড়াও আমরা সময়ের সাথে সাথে আরও অ্যাপ্লায়েন্সেস আরও ইলেকট্রিক্যাল লোড আমরা অ্যাড করি যোগ করি সময়ের সাথে সাথে হয় কিন্তু সেই সাথে সার্কিট বা তার ক্যাপাসিটির দিকে আমরা কখনো বেশিরভাগ সময় খেয়াল করি না একটা হলো যে আপনি বললেন যে যেসব অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার করি সেটার মধ্যে ইন একটা গ্রাউন্ডিংয়ের ব্যবস্থা আছে কিন্তু সব সময় তো কোয়ালিটি প্রোডাক্ট আমরা ব্যবহার করি না জাস্ট অনেক সময় ক্লোন একটু এক দেখতে একরকম লাগে কিন্তু ভেতরের কোয়ালিটিটা মেনটেন করা হয় না আমরা বলি সস্তার দিন অবস্থা আমরা একটু এক দেখতে একই রকম লাগে কিন্তু একটু মনে হয় যেন একটু কম দাম পেলেই আমরা ওটার দিকে যাই আসলে এটাতে আমরা আসলে কোথায় যাচ্ছি হ্যাঁ সেটাতে আমাদের এখানে কোয়ালিটি বললে কি বলবো মোস্ট কোয়ালিটি থাকে না আমরা সস্তা জিনিসটাই পছন্দ করি এটা একেবারেই উচিত না ইলেকট্রিক্যাল বিএসটিআই আছে তারা বিএসটিআই স্টিকার দেয় কিন্তু বিএসটিআই এর স্টিকার ছাড়াও তাদের একটা কোড আছে তাদের প্রত্যেকটার একটা মান নিয়ন্ত্রণ আছে এতে এটা একটা অবশ্য থাকার কথা আর বাড়িতে যেটা বিএনবিসি বিল্ডিং কোড যেটাকে বলি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এতে তো স্পষ্ট লেখা আছে যে গ্রাউন্ডিং আপনার থাকতে হবে তাহলে হয় কি ইলেকট্রিক্যাল এটা সেফ ইউজ থাকে শখ হওয়ার চান্স থাকে না আর সার্কিট ব্রেকার আমি অন্তত একটা আগুনের খবর জানি যেখানে সার্কিট ব্রেকার বাইপাস করা হয়েছে একটা হাই রাইজ বিল্ডিংয়ে এসি লাগলো সার্কিট ব্রেকারের মধ্যে দিয়ে গেলে ওর ক্যাপাসিটির বাইরে যায় সাইড দিয়ে নিয়ে গেলো আগুন যখন লাগলো তখন দেখা গেল ক্যাপাসিটির অনেক বাইরে সার্কিট ব্রেকার বাইপাস সার্কিট ব্রেকার তো সেফটি ডিভাইস এটা হইল ওপেন ওয়েন ওভার কারেন্ট ফ্লোস ফল্টে সেই জন্য স্যার আমার অনেক প্রশ্ন আছে এই রিলেটেড মানে আমি যেহেতু বিষয়টি একেবারেই টেকনিক্যাল এবং আমরা প্রতিদিন ব্যবহার করছি একদম লে পার্সনের মতন আমার অনেক প্রশ্ন হয়তো বোকা বোকা প্রশ্ন কিন্তু আমি আসবো আপনার কাছে যে জায়গা যেই জায়গাটিতে বললেন যে অন্তত একটি অগ্নিকাণ্ডের ঘটনা আপনি জানেন সার্ক সার্কিট ব্রেকার বাইপাস করা হয়েছে কিন্তু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর তারা তারা অন্তত অনেক অনেক ঘটনার হন আমরা যখন অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই রিপোর্ট করি আপনাদেরকে প্রশ্ন করি প্রাথমিকভাবে তাৎক্ষণিকভাবে বেশিরভাগ উত্তর আসে যে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নুৎপাতের উৎপত্তি মানে এটি একটি মুখস্থ মানে আমাদের মুখস্থ হয়ে গেছে এটাই ফ্যাক্ট এই ফ্যাক্টটা আসলে কতখানি ফ্যাক্ট আপনার কাছে স্ট্যাটিস্টিক্স আছে মানে এই অগ্নিকাণ্ডের জন্য এই এরকম দুর্বল অ্যাপ্লায়েন্সেসগুলা কতখানি দায়ী ধন্যবাদ এটিএন নিউজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং ধন্যবাদ দর্শকদেরকে প্রথমে আমি বলবো যে আমাদের ফায়ার ইনসিডেন্ট ডেইলি একটা নৈমধ্যে ঘটনা হচ্ছে এবং ঢাকাতে এবং ঢাকা বাংলাদেশে কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু দেখা যাচ্ছে পনেরোটা বিশটা করে এবং চল্লিশটাও কিন্তু ফায়ার ইনসিডেন্ট হচ্ছে আসলে এ বিভিন্ন কারণে হচ্ছে এবং দেখা যাচ্ছে কিন্তু বাসাবাড়িতে কলকারখানায় সব মিলে কিন্তু অ্যারাউন্ড ফিফটি ফাইভ পার্সেন্ট কজ থাকে কিন্তু ইলেকট্রিক্যাল কজের জন্য হচ্ছে আসলে তো এখানে ইলেকট্রিক্যাল কজের যেটা বেসিক্যালি হয় আসলে এখানে যেটা এখানে পুয়োর ইলেকট্রিক কানেকশন থাকে এখানে তারপরে আপনার যেগুলো হচ্ছে দেখা যাচ্ছে আমাদের যে আপনার যে সস্তা যেগুলো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স ইউজ করা হচ্ছে তারপর তার যেগুলো আছে এগুলো কিন্তু অনেক পুরনো হয়ে যায় তখন এগুলো কিন্তু সিলিংয়ের উপর যখন তারগুলো যাচ্ছে তখন কিন্তু এগুলো টেম্পারেচারের তারগুলো কিন্তু এটার যেটা কোয়ালিটি থাকে এগুলো এই রাবার যে কোডিংটা কিন্তু এটা মানে গলে যায় এবং এগুলো কিন্তু শর্ট সার্কিট করে এগুলো এবং তখন সিলিং থেকে কিন্তু ওখানে খুব আমাদের কিছু ম্যাটেরিয়াল থাকে এবং তুলো থাকে অথবা যেকে আমরা বলি এই মাকসা থাকে এগুলোর জাল থেকে কিন্তু ওর আস্তে আস্তে কিন্তু ইলেকট্রিসিটি খুব ট্রাভেল করে খুব দ্রুত ট্রাভেল করে এবং আমরা দেখেছি যে এই যে সমস্তগুলো হচ্ছে আমাদের যে আমাদের যে হয়ে যে অনেক জায়গায় কিন্তু ঠিকমতো গ্রাউন্ডিং হচ্ছে না যেটা বলা হচ্ছে স্যার যেটা বলছিলেন আর কি যেটা তারপরে আমরা দেখছি যে অনেক সময় দেখা যাচ্ছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেগুলো হচ্ছে এগুলো কিন্তু ওভারলোড করে ফেলেছে যখনই আমরা এসটি কানেকশন দেওয়া হচ্ছে বাসায় বা ফ্যাক্টরিতে তো নিজেরাই কিন্তু এই কিন্তু এতটুকু ওভারলোডিং করে ফেলে যখন দেখা যাচ্ছে যে এগুলোই কিন্তু এখান থেকে কিন্তু আগুনের সূত্রপাত হচ্ছে কিন্তু তো আমি আপনি ঠিকই ধরেছেন যে আমাদের একটা গ্যাপ এরিয়া আছে আসলে এখানে ইন্সপেকশন যারা কারা করবে কী কে লোড ক্যালকুলেশনটা কি আর কি এগুলো ছাড়াই কিন্তু দেখা যাচ্ছে যে ইলেকট্রিক্যাল কানেকশনগুলো বিভিন্ন রকমভাবে আস্তে বেড়ে যাচ্ছে হয়তো একটা এসি দুটো এসিও এসি হলো দেখা যাচ্ছে যেমন যেমন করা হচ্ছে অনেক সময় বাইপাস করা হচ্ছে সার্কিট বেপার দেখা হচ্ছে না তারপরে যেটা হচ্ছে আপনার সুইচ বক্স যেটা আছে এগুলো অনেকদিন পুরনো হয়ে গেছে আসলে এগুলোর জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে এই নর্মাল ইলেকট্রিক ফল্টের জন্য বলে থেকে আসলে সচরাচর এবং বাস্তবিক ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে কিন্তু ইলেকট্রিক্যাল যেটা কোনো খুব একটা ওয়ান অফ দ্য মেজর কজ যেখান থেকে আগুনের সূত্রপাতগুলো হচ্ছে এবং এগুলো খুব দ্রুত তারের মাধ্যমে ট্রাভেল করছে যার জন্য এবং আমাদের অনেক সময় আয়ত্ত বাইরে চলে যায় এবং যারা ইউজার তাদের আয়ত্ত বাইরে চলে যায় আসবে তো আমি মনে করি যে অবশ্যই যে এসব ব্যাপারে কিন্তু ইলেকট্রিসিয়ানের ব্যাপারে আমরা ইলেকট্রিক লাইনের ব্যাপারে ইলেকট্রিক যে অ্যাপ্লায়েন্স যেগুলো আছে এগুলোর ব্যাপারে কিন্তু অনেক সতর্কতা ভালো জিনিসটাও কিনতে হবে আমাদের মনে করতে হবে কিন্তু এই যে কোনো বাড়ি করি যেটাই করি এখন অ্যাটলিস্ট আমার সঠিক এবং মানসম্পন্ন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স লাগাতে হবে তবেই কিন্তু আমরা এই সমস্ত অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে আমরা রক্ষা করবো আপনারা তো অনেকদিন ধরে মানে এই যে এই অগ্নি নির্বাপণের কাজ করতে গিয়ে মানে শুধু আপনি নন আপনার সব সহযোদ্ধারা কলিকরা সবাই মিলে এই এরকম একটি ঘটনার মধ্যে পড়ছেন ফিফটি ফাইভ পার্সেন্ট পঞ্চান্নভাগ অগ্নিকাণ্ডের কারণ মানে খুবই হয়তো ছোটো একটা জায়গা থেকে বিশাল বড় একটা ক্ষতির মধ্যে আমরা পড়ে গেলাম বিশাল বড় জানমালের ক্ষতি হয়ে গেল মানুষ মারা গেল তো সেটার জন্য কি মানে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য কোথাও কি লিখেছেন যে এই যে ফিফটি ফাইভ আমাদের অ্যাপ্লায়েন্স মানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের জন্য কারণ সেটার জন্য একটা নির্দিষ্ট জানানো একটা অ্যাওয়ারনেস অবশ্যই যখন মনে করেন একটা বাসায় কানেকশন দেওয়া হচ্ছে না কেন অথবা কানেকশন যখন দেওয়া হচ্ছে অথবা তখন কিন্তু একটা বিল্ডিং কোড ফলো এই বিল্ডিং কোডে কিন্তু ইলেকট্রিক্যাল এর কোড ফলো করার বলা হচ্ছে কিন্তু কিন্তু আমরা কিন্তু এনফোর্সমেন্টটা যেটা হচ্ছে এবং প্রত্যেকটা যারা ডিজাইন করছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা যখন করে তারা কিন্তু সঠিক ডিজাইনটা দেওয়া হচ্ছে এবং যখনই ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে অন গ্রাউন্ডে দেখা যাচ্ছে এটাকে খুব কন্ট্রাক্টর দেওয়া হচ্ছে এবং কন্ট্রাক্টর কিন্তু খুব লো মেটেরিয়ালগুলো নিয়ে আসছে কিন্তু এখানে কিন্তু সুপারভিশনের অভাব আছে আসলে তো আমি মনে করি যে এই একটা আমাদের এই একটা খুব গ্যাপ এরিয়া আমি মনে করি আছে যেখান থেকে বাংলাদেশের মনে করি এখানে আমাদের এখানে আমাদের ইন্সপেক্টর জেনারেল আছে ইলেকট্রিক্যাল জেনার আছে সেক্রেটারি কাশেম সাহেব আছেন আসলে উনি বলতে পারবেন যে আসলে কোথায় কোথায় আমাদের গ্যাপগুলো আছে আসলে আমরাও কিন্তু আইডেন্টিফাই করেছি যে এই এরিয়াটা কিন্তু এখনও মনে করি আমাদেরকে একটু এখনও তদারকির অভাব রয়েছে আপনার যেহেতু বাংলাদেশ এখন আমি বলে করি উন্নয়নশীল হচ্ছে অনেক কিন্তু আমাদের উন্নয়নের সাথে সাথে কিন্তু ঝুঁকিও বাড়ছে আসলে তো এই ব্যাপারে কিন্তু আমি মনে করি এখন থেকেই সজাগ হওয়ার সময় এসেছে কারণ বড় কোনো ইনসিডেন্ট হওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে ইলেকট্রিক্যাল লাইন যেগুলো আছে এগুলোকে কতটুকু আমাদের ইন্সপেকশন ঠিকমতো হচ্ছে কিনা এবং আমাকে জানার জন্য বলতে চাচ্ছি যে আপনি জাস্ট ফর ইনফরমেশন যে বর্তমানে যে আমাদের ন্যাশনাল গার্মেন্টসের ব্যাপারে বলবো যে অনেক বেশ প্রভূত উন্নয়ন সাধন হয়েছে বলে বর্তমান সরকার কিন্তু ন্যাশনাল ট্রাইপেড অ্যাকশন প্ল্যানের মাধ্যমে বিল্ডিং সেফটি ইলেকট্রিক্যাল সেফটি এবং স্ট্রাকচারাল সেফটি একটা জয়েন্ট কমিটি করেছে এবং এর কমিটি কিন্তু মিটিংগুলো হচ্ছে তারা ইন্সপেকশন করছে কিন্তু এখন কিন্তু বিভিন্ন ফ্যাক্টরি কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে রাখা হচ্ছে আসলে আমরা বলেছি সুপারিশ মানে দেওয়া হয়েছে যে আপনারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রাখেন এবং তারা রাখছে এবং মাঝে মাঝে কিন্তু এখন কিন্তু ইলেকট্রিক্যাল যে ইন্সপেকশন করা হচ্ছে রেগুলারলি তো এই আমি যেটা বলবো ইন্সপেকশন যেটা আছে ইন্সপেক্টরের কিন্তু অভাব রয়েছে আসলে আমরা দেখেছি কারণ আমাদের ফায়ার সার্ভিসে যারা আছে কিন্তু এরা কিন্তু নর্মালি আমরা আগুন নির্বাপন করি ইলেকট্রিক্যাল ক্যালকুলেশনের আমাদের এই ক্যাপাসিটিটা নাই তো ইদানিং কিন্তু আমাদের এই যেটা ডিএফআইডি বলা হয় আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইন্সপেক্টর মিলে আমরা মিলে একটা একটা আমাদের সম্মানিত ট্রেনিং দেওয়া হয়েছে এবং ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু একটা আমাদের বৈদেশিক একটা ট্রেনিং হয়েছে এবং মাঝে মাঝে একটা টিও টট ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের একটা একটা সম্মিলিতভাবে ইন্সপেকশন টিম ডেভেলপ হয়েছে এবং আমরা সম্মিলিতভাবে কিন্তু এই ইন্সপেকশন করছি এই ঝুঁকিগুলো কমে আনার জন্য গ্যাপ এরিয়া রয়েছে গ্যাপ এরিয়ার ব্যাপারে নিশ্চয়ই আপনি কথা বলবেন কিন্তু প্রধান বৈদ্যুতিক বিদ্যুৎ পরিদর্শক হলো আপনার পদবী মানে আমরা কিন্তু কখনো আপনার আপনাদেরকে পাই না দেখি না এই যে অ্যাওয়ারনেসের কথা নিশ্চয়ই সেটাও মিন করেছেন গ্যাপের কথা কিন্তু আমরা একটু জাস্ট ওনার মানে রেসপন্স যেটা করেছেন সেখান থেকে একটা ছোট্ট প্রশ্ন আমরা যখন ফায়ার কোনো একটা অগ্নিকাণ্ডের ঘটনা কাভার করি এবং যখন নাকি ওনারা বলেন ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট যখন বলেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিপাতের অগ্নিকাণ্ডের ঘটেছে আপনার ডিপার্টমেন্ট থেকে কি কেউ ওই পার্টিকুলার ওই ইন্টারভিউটা শুনে অথবা পত্রিকায় পড়ে বা কোথাও গিয়ে কি কখনো ইনস্পেকশন করে বা এটা কি আপনাদের জুরিস্ট্রিকশনের মধ্যে আছে কিনা মানে আপনারা আমরা টেলিভিশনে ওনার কথাটা নিলাম কথাটা কি হাওয়াই উড়িয়ে যায় কিনা কেউ কি শোনে কেউ কি দেখে ইলেকট্রিসিটি শর্ট সার্কিট ঘটলে বা শর্ট সার্কিটের কথা বললে প্রাইমারিভাবে চলে আসে যে এই ইনস্টলেশনটা কীভাবে তৈরি হয়েছে তো সেই তৈরির ব্যাকগ্রাউন্ড খুঁজলে দেখা যাবে যে যে ইউটিলিটির অধীনে এই ইনস্টলেশনটা তৈরি হয়েছে সেই ইউটিলিটির একটা দায়িত্ব যেমন রয়েছে আর যিনি গ্রাহক যাকে দিয়ে উনি এই টোটাল ইলেকট্রিস ইলেকট্রিসিটি সিস্টেমটা তৈরি করছেন তারও একটা ভূমিকা রয়েছে কিন্তু আমার প্রশ্নটা ছিল যে যে ওই যেমন জি আমি আমি সে পয়েন্টে আসছি যে যখন এরকম কোন ইনসিডেন্টের খবর শুনি আমরা দেখি তখন আমাদের বিদ্যুৎ বিধিমালা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হয় সংশ্লিষ্ট ইউটিলিটি যে ইউটিলিটির অধীনে অ্যাক্সিডেন্টটা ঘটলো সেই ইউটিলিটি যদি আমাদেরকে তাদের নির্দিষ্ট ফর্মেটে যেভাবে আবেদন করতে হয় সেভাবে আমাদের কাছে আবেদন করে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে এবং এখানে জানমালের ক্ষতি হয়েছে এটি এসে আমাদেরকে আমন্ত্রণ জানায় যে এটা এসে দেখার জন্য সেটি ইলেকট্রিসিটি অ্যাক্টের তেত্রিশ ধারা মোতাবেক আমি তখন ওই তেত্রিশের এক ধারা মোতাবেক আমি সংশ্লিষ্ট ডি সংশ্লিষ্ট ইউটিলিটিকে আমি তখন অনুরোধ করি যে আপনি এই যে দুর্ঘটনা ঘটেছে এটার একটি তদন্ত রিপোর্ট আমার কাছে পাঠান যখন তদন্ত রিপোর্ট আমার কাছে পাঠাই এবং সেই রিপোর্টটা আমার কাছে যখন সুইটেবল মনে না হয় তখন আমি 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 আমার ইন্সপেক্টর দিয়ে সেই সেই ঘটনার পুরোপুরি একটা তদন্ত করা তার মানে হলো যে আমার প্রশ্নটা ছিল যে যখন ওনারা টেলিভিশনে কথা বলেন বা পত্রিকা খুলে যখন নাকি বড় নিমতলির ঘটনাই বলেন আর কারণ বাজার হোয়াট মানে অনেকই স্পেসিফিক মানে এই যে বৈদ্যুতিক শর্ট সার্কিট কারণে স্পেসিফিক কিছু বড় বড় ঘটনার উল্লেখ আপনি দিতে পারবেন নিমতলিটা বৈদ্যুতিক শর্ট সার্কিট নয় ওটা ইয়ে ছিল কেমিক্যাল রিয়্যাক্ট করা ছিল অন্য কিন্তু যখন এটা দেখেন দেখলে হবে না বা আপনি একজন পাঠক হিসেবে পড়লেও এটা আপনার আপনারা রিয়াক্ট করতে পারেন না যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্লিকেশন না যায় ঘটনাটা অনেকটা এস অ্যাসিড নিক্ষেপে আহত অথবা জর্জরিত ওই ভিকটিমের মতন অবস্থা পুরে সর্বস্ব শেষ হয়ে গেছে তারপরেও সেটা বিদ্যুতের একটা যথাযথ ইউজ না করার কারণ কিনা সেটা জন্য অ্যাপ্লিকেশন করতে হবে তারপরে আসলে কর্তৃপক্ষ আসবে এটা কি আপনার কাছে খুব যুগোপযোগী মনে হয় কিনা সিস্টেমটা আপনার কাছে আমরা অ্যাপ্লায়েন্সের কথাতে পরে আসি মানে আমি বলি যে এই সিস্টেমটা আপনার কাছে খুব মডার্ন আধুনিক মনে হয় কিনা যে একটা ঘটনা আমরা দেখে ফেলছি আগুনে সব সব শেষ হয়ে গেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট প্রাথমিকভাবে হয়তো আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট বলছে কিন্তু তারপরে আপনাদেরকে ধরেন আমাদেরকে যারা ভিকটিম তাদেরকে অ্যাপ্লিকেশন করে ইন্সপেকশনের জন্য বলতে হবে এটা কতখানি মানে আমি বলছি যে এখনকার বাংলাদেশের জন্য কতখানি ভালো নিয়ম হয়তো মানে ফ্রম দি রিয়াকশন পয়েন্ট অফ ভিউ এটা হয়তো ভালো নিয়ম না কিন্তু এই ধরনের একটা প্রসিডিওরের কথা আমাদের বিদ্যুতের নিয়মে বলা আছে তো এইসব ক্ষেত্রে নর্মালি যখন কোন অ্যাক্সিডেন্ট ঘটে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের কথা বলে তখন প্রশ্ন আসে রিয়ালি কি এটা ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটে হলো মানে এটা তো আসলে দায়িত্ব তো এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই কর্তৃপক্ষটা তো আপনারাই নিশ্চয়ই মানে এই কর্তৃপক্ষটা তো আপনারাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যখন নাকি আমি রিয়েলি এটা কিনা মানে সেইটার আহ ইন্সপেকশনটা করে দেওয়া আসলেই শর্ট সার্কিট কিনা আসলেই কোন কারা দায়ী সেইটা খুঁজে বের করে দেওয়ার দায়িত্বটা আসলে কার সেটি খুঁজে বের করার প্রাইমারি দায়িত্ব যে ইউটিলিটির অধীনে এই শর্ট সার্কিটটা ঘটেছে সেই ইউটিলিটির প্রাইমারি দায়িত্ব আর পরবর্তীতে আমার উপরে দায়িত্ব স্বভাবতই আসে যেহেতু আমি ইলেকট্রিক্যাল ইন্সপেক্টর তো মানে প্রসিজারাল নিয়মে তাদেরকে বিষয়টা একটু জানানোর দরকার আছে আদারওয়াইজ আমি সেভাবে ইন্টারভেন করতে পারি না সিস্টেম মানে এটা এটা বলছেন যে এটা একটা মানে আইনগত জটিলতা কিন্তু আইডিয়ালি আপনি একজন মানুষ হিসেবে বা আপনি এখানকার লাইসেন্স বিদ্যুৎ লাইসেন্স বোর্ডের চেয়ারম্যান হিসেবে আপনি মনে করেন যে সিস্টেমটা যদি আরেকটু সহজ হতো তাহলে কি মানে আমরা আরেকটু কনফিডেন্স পেতাম কি মানে আমরা জনগণ আমরা আমরা এবং আগুন থেকে মানে আপনি লাইসেন্স বোর্ডের চেয়ারম্যান বলে আপনি রক্ষা পাবেন এমন কোনো এমন কোন লাইসেন্স আপনাকে আসলে কেউ দেয় নাই সেটাও একটা কথা তো আমরা বলছি যে আমরা আমরা একটু আস্থা পেতাম তাই নয় কি জি অবশ্যই অবশ্যই সেটা মানে যদি আমাকে কোনো নিয়ম নীতি ছাড়া বা কোনো মানে কোনো প্রেসক্রাইব ফরম্যাট যেসব কথাবার্তা বলা আছে সেগুলো ছাড়া যে রিয়্যাক্ট করার সুযোগ থাকলে প্রবলেমটা আরো ইজি হতোrootDir স্যার এই মানে আইন কানুন জটিলতার ব্যাপার নিশ্চয় আপনি টেকনিক্যাল বিষয় নিয়ে আপনি অনেক কমফর্টেবল আমি জানি কিন্তু তারপরেও বলছেন যে এই নিয়ম নীতি এই যে প্রসিডিউরটা আছে সেটা না থাকলে ভালো হতো আপনি কোনো পরামর্শ দিবেন কিনা এখনকার এই যুগে কি সবকিছু নিয়ম দিয়ে হয় ফায়ার সার্ভে যেমন ছুটে যায় জি

কানেকশনগুলো করলে এইখানে তার ছোট্ট ছোট্ট জিনিস একদম ফলো করা হয় না কেন আমি আমি কিন্তু বাইরে দেখেছি এরকম হয় আর ওনাদের যে প্রশ্নটা করলেন মানে কেন ফলো করা হয় না স্যার আমরা করি না আমার বাড়িতে যেমন আমি ওই ইলেকট্রিক্যাল পানি ওঠানোর জন্য যে মোটরটা লাগে নিচের থেকে ওপরে সেই সময় যেমন যদি কোনো ছিদ্র থাকে তাহলে এই ধরনের আমার টাইপ ছিদ্র ছিল না জাস্ট গেটিং হলে হয় কি কানেকশানটা স্পার্ক হয় না কি টয়নার কেনে এটা সেফটি মিনিট ছোট জিনিস আমার প্রশ্নটা হলো যে কেন করি না মানে আমার দুইটা অপশন যে এটা কি আমরা আসলে জানি না ই কারণে করি না নাকি এটা খরচ বাঁচানোর কোনো ব্যাপার আছে খরচ কিচ্ছু না 100টা কত 100টা যাও 100 টাকা হবে বা 60 টাকা জি কোন ব্যাপার না তাহলে দেয় আমি এরপরের বার বলবো যে যখন 220 তে কাজ করে একদম নিচের সার্টিফিকেট এবিসির। যে তুমি এটা জানো এটা চেনো যারা লাইসেন্সটা নেয় তাদের এগুলো ছোট ছোট জিনিস মানে ট্রেনিং তার মানে হলো অজ্ঞতা আমরা আসলে জীবনটাকে কোথায় জানি আমরা মানে ইলেকট্রিসিটি ইজ সো ডेंजरस থিং আমরা আমরা কোথায় কোথায় মানে অজ্ঞতার হাতে আমাদের জীবনটা দিয়ে রেখেছি হ্যাঁ আসলে আসলে এন্ড এটা এটা আমাদের কি বলবো সৌভাগ্য মিরাকল যে আমরা তো এই ইলেকট্রিসিটি ইউজ করছি এবং আমরা বেঁচে আমরা বেঁচে আছি বেঁচে আছি মিরাকেলের এই আনন্দে কিছুক্ষণ একটু আনন্দটা নেই স্যার একটা বিরতিতে যাব আচ্ছা আচ্ছা একটা ছোট্ট বিরতির পরে ফিরছি দেখছেন এনার্জি প্যাক পাওয়ার টক ইলেকট্রিক্যাল সেফটি নিয়ে কথা বলছি যারা আসলে অনেক কঠিন বিষয় বলে বিদ্যুৎ জেনারেশন এনার্জি ইত্যাদি এসব নিয়ে খুব একটা আগ্রহ নেন না এই অনুষ্ঠানটি অনেককে দেখে অথবা সুইচ ঘুরিয়ে চলে যান কিন্তু আজকের বিষয়টি নিয়ে নিশ্চয়ই আগ্রহ কৌতূহল নিয়ে নিশ্চয়ই দেখছেন মনোযোগ দিয়ে শুনছেন কারণ নিজের প্রাণ বলে কথা নিজের নিরাপত্তা বলে কথা সেফটি ফার্স্ট সুতরাং আমরা কতটুকু নিরাপদ এই নিরাপদ বিদ্যুৎ পেতে গিয়ে বা ব্যবহার করতে গিয়ে ইলেকট্রিক্যাল সেফটি আমাদের আজকের শিরোনাম সঙ্গে রয়েছেন ডক্টর শহীদুল ইসলাম খান বুয়েটের তরিত ইলেকট্রনিক বিভাগের অধ্যাপক আছেন ব্রিগেডিয়ার জেনারেল ইঞ্জিনিয়ার আলী আহমেদ খান পিএসসি মহাপরিচালক ফায়ার সার্ভিসেস সিভিল ডিফেন্স অধিদপ্তর মোহাম্মদ আবুল কাশেম বৈদ্যুতিক উপদেষ্টা প্রধান বিদ্যুৎ পরিদর্শক এবং চেয়ারম্যান বিদ্যুৎ লাইসেন্স বোর্ড তিনি আছেন আমাদের সঙ্গে স্যার আপনাকে থামিয়ে দিয়ে গেছিলাম ছোটো ছোটো যিনি দেখাচ্ছিলেন তার মানে হলো অজ্ঞতার কারণে সার্টিফিকেটটা দিচ্ছেন ওনারা মানে যারা যাদের কে আমরা ঠিক করার জন্য না আমরা আমি আমার ঘরের কোনো একটা অ্যাপ্লায়েন্স কোন কিছু একটু নষ্ট হয়ে গেলে আমরা যাদের কাজ দ্বারস্থ হচ্ছি তারা যেই সার্টিফিকেটটা পাচ্ছেন অথবা যেখান থেকে ট্রেনিংটা নিচ্ছেন অথবা যেখান থেকে শিখছেন সেটা ওনারা সার্টিফিকেট দিচ্ছেন তাই তাই কি তাহলে সার্টিফিকেটটা দেওয়ার সময় কি একটু কড়াকড়ি করা যায় না হ্যাঁ আমাদের দুই একজন যায় আমি একবার গিয়েছিলাম আমরা অনেক প্রশ্ন করি এটা তাদেরও দায়িত্ব মানে ছোট্ট জিনিস কিন্তু এই ছোট জিনিসটাই প্রাণ বাঁচায় অথবা দেয় নিরাপত্তা দেয় এবং আমাদের উচিত যারা আমরা ইউজ করি সার্টিফাইড ইলেকট্রিশিয়ান দিয়ে কাজ করানো এবং নিটলি কাজ করানো যায় আমার একটা এক্সপিরিয়েন্সে খুব নিটলি কাজ করা হয়েছে এখনও কোনো দশ বছরের প্রবলেম হয় নাই এবং আমরা সাইজের ব্যাপারটা খুবই করি যেমন বাড়ি তৈরির সময় এসি আসবে এসির জন্য একটু মোটা তার দিতে হবে মোর কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি এগুলো আগে থেকে ঠিক করে রাখলে এমনি নর্মাল লাইট ফ্যান বাতি বা ফ্যানের জন্য একটু কম সাইজের তার দেয়া হয় যার ইনসুলেশনটা কম থাকে সেইটার মধ্যে যদি আপনার পাওয়ার পাওয়ার মানে কিছুই না লাইন একই কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি বেশি থাকে সুতরাং সেই তারটা যদি শুরুতেই দেওয়া হয় তাহলে নিশ্চয়ই আপনি সেফ থাকবেন ভবিষ্যতে যখন একটা এসি দুইটা এসি বা হিটিং কয়েল লাগালেন আমাদের দেশে তো হিটার মানে ই তো অ্যালাউড না মানে আমরা রান্নার জন্য ব্যবহার করি না এটা গ্যাসে গ্যাসের উপরে যায় কিন্তু শীতকালে বাড়িতে বড়ো মানুষ থাকলে একটু বলি লাগে টু কিলো ওয়াট এসির সমান একটা দেড় টনের এসি যেটাকে বলি তার সমান লাগিয়ে দিত মানে কত এইটি ওয়াটের সকেটের মধ্যে আমি ইউজ করতেছি ওয়ান টু থাউজেন্ড ওয়াট মানে কারেন্ট কি টেন টাইমস তেরো চোদ্দ এম্পায়ার এখানে লেস দেন ওয়ান এম্পায়ার এইগুলোতেও অনেক সময় ধরে তারপরে ওই যে লাগায় যে আমাদের জোড়া তারটা দিয়ে ব্ল্যাক টেপ দিয়ে লাগিয়ে দিল দ্যাট ইজ নট অ্যাট অল সেফ ফর অল পারপাস ইট ইস এইগুলি একটু এইগুলো খুবই খুবই ছোটো ছোটো জিনিস সামান্য সামান্য থেকে অসামান্য আমাদের বিপদ আহ দেখে আমরা আনি আসলে আমি আবারও আবুল কাশেম আপনার কাছে একটু জানতে যাইছি তাইলে এই সব এই যে সামান্য ছোটখাটো ট্রেন্ড মানুষ এগুলো আসলে কারা দেখবে কিভাবে দেখবে আবারও কি আইনের মার না আবারও সেই জি অ্যাকচুয়ালি আমাদের ওখানে ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ড আছে সেই বোর্ডে 10 জন মেম্বার আমরা কাজ করি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বুয়েট থেকেও প্রফেসর আছেন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আছে। পিডিবির থেকে আছে আর্মির থেকে আছে সব জায়গার থেকে আছে এবং সেগুলো ওনারা দ্য র্যাঙ্ক অফ সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার অর অভার ওনারা যখন বোর্ডে আমরা যখন বসি তখন একজনকে যখন আমরা একটা লাইসেন্স দেওয়ার জন্য মনস্থ করি আমরা দুইজন দুজন করে পাঁচটা নর্মালি পাঁচটা বোর্ড করি তো বোর্ডে তখন আমরা সি বি এ প্রথমে সি এর প্রশ্ন করা হয় সি বলতে আমরা মেনলি তাকে বুঝি এটা লো ভোল্টেজের জিরোর থেকে টু টু ফিফটি ভোল্টেজ পর্যন্ত তো সি ভোল্টেজ সি এর প্রশ্ন করে যখন সে সফল হয় বা বলতে পারে না বা যখন স্যাটিসফাই করতে পারে বোর্ডকে তখনই আমরা সিদ্ধান্ত নিই তাকে সি লাইসেন্স দেওয়ার বোর্ডের মানে মূল্যায়নে সে যদি ওভারকাম না করতে পারে তাকে কোনোভাবেই আমরা পাস দিতে পারি না সি লাইসেন্স দিতে পারি না এরপরে বিয়ের বিষয় রয়েছে যেটা ফ্যাক্টরি মানে টু ফিফটি টু সিক্স ফিফটি ভোল্টেজ পর্যন্ত সেই সি এর ক্ষেত্রেও আমরা তখন বিভিন্ন আঙ্গিকে আমরা জেনারেটার ট্রান্সফর্মার মোটর বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা ওদেরকে মূল্যায়ন করার চেষ্টা করি সে বেসিক জিনিসগুলো জানে কি না কীভাবে

একদিকে যেমন অনেক অ্যাপ্লিকেশন পড়ে ভাইবান নিয়ে আমরা কুলাইতে পারি না অনেক সময় লাগে এবং আমাদেরকে খুব পরিশ্রম করতে হয় সেটি রিটেন নিলে ইন কোর্স টাইম হয়তো ভবিষ্যতে আমরা সেদিকে মানে এখন যে ড্রাইভিং লাইসেন্সটা যেরকম মানে মোটামুটি আহ এবং জেনে মানে জানলেই গাড়ি চালানোটা জানলেই না আইন কারণটা জানলেই আপনি লাইসেন্সটি পাচ্ছেন মানে হ্যাঁ সেখানে এক্সট্রিমলি ডিফিকাল্ট ডিফিকাল্ট তো সেটা যদি বাংলাদেশে সম্ভব হয়ে থাকে তো আরো মানে সেটা তো আর একটু ইজি তাই না এই প্রসেসটা আমি আপনার কাছে আরো প্রশ্ন আছে কিন্তু আমি একটু 4000 হাজার বছরের চার হাজার এই সার্টিফাইড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অর কন্ট্রাক্টর ওনাদেরকে ইলেকট্রিশিয়ানদেরকে ওনারা সার্টিফিকেট দিচ্ছেন কিন্তু ওই যে 55% তাহলে কিভাবে মানে অগ্নিকাণ্ডের কারণ অনেক সময় ফিফটি ফাইভ পার্সেন্ট এবং এটা এটা ঠিক সপ্ত আর অ্যাপ্লায়েন্স দুর্বল নয় আর আর সার্টিফাইড লোক তো নিশ্চয়ই একটা দুর্বল অ্যাপ্লায়েন্স ব্যবহারও করবেন না তাই নয় কি আসলে আমি প্রথম দিয়ে বলছিলাম যে আসলে ইলেকট্রিক্যাল ইন্সপেকশন ইলেকট্রিক্যাল সেফটি যেটা ওভারলোড হচ্ছে এখানে কিন্তু আমাদের মনে করি আমাদের দেশে এখন একটা বড় গ্যাপ রয়েছে আসলে আমাদের যে এখানে আমাদের যে চিফ ইন্সপ্রাক্টর যে আছে উনি যেটা বললেন আসলে আমাদের যে ইন্সপেকশন দেওয়া হচ্ছে এবং যারা করছে আসলে মনে করেন তারা কিন্তু জাস্ট খালি কতটুকু তাদের যে সার্টিফাইড মানে কতটুকু নলেজ আছে তাদের স্টিল কিন্তু আমি মনে করি যে এদেরকে প্রপার ট্রেনিং বা ইন্সপেকশানের ক্যাপাসিটিরকম নাই আমি মনে করি স্যারও বলছেন যে আসলে আমাদেরকে নিতে হবে কোয়ালিফাইড করার জন্য কিন্তু প্রপার মানে যেটা নলেজ থাকতে হবে আসলে কারণ এখানে যেটাই কর যখনই আমরা বিল্ডিং বানাচ্ছি তো গার্মেন্টস করছে ফ্যাক্টরি দিচ্ছি তখন কিন্তু আমরা একটা হয়তো যাকে দেওয়া হচ্ছে তার কিন্তু ওরকম তার কোয়ালিফাইড আছে কি না সে তারপরে তারপরে যাকে কন্ট্যাক্ট দিচ্ছি আমরা সেই কাজ করছে কী সব জিনিসপত্রগুলো লাগাচ্ছে এগুলো এইগুলো কিন্তু আমি মনে করি যে এগুলোকে স্ট্যান্ডার্ড না করতে পারলে কিন্তু এই আমাদের এই যে ফিফটি ফাইভ পার্সেন্ট এমএল আর বাড়তে পারে যেটা যার জন্যে কিন্তু প্রয়োজন আমি মনে করি ঠিক এই মুহূর্তে যে অ্যাটলিস্টে এদেরকে আমাদের প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে এদেরকে সমৃদ্ধ করা এবং যারা মনে করেন ফিটিংগুলো লাগাচ্ছে তারা কোয়ালিফাইডগুলো করে এগুলোকে টেস্ট করে নিতে হবে কিন্তু আসলে এবং এই তার জন্যে কিন্তু আমাদের একটা টোটাল যে জয়েন্ট ইন্সপেকশন হচ্ছে সেখানে কিন্তু আমরা বলেছি যে আমাদের যে ইলেকট্রিক্যাল সেফটির ব্যাপারে কিন্তু যখন একটা বিল্ডিংগুলো বানানো হলো বানানোর পরে কিন্তু একটা অকুপেশনাল সার্টিফিকেট নিতে হয় কিন্তু এবং তার জন্যেই কিন্তু একটা প্রয়োজন রয়েছে যে প্রপার ইলেকট্রিক্যাল সার্টিফিকেট যেটা আমি মনে করি যে অকুপাইড সার্টিফিকেট নেওয়া সব ইলেকট্রিক্যাল সার্টিফিকেট নিতে হবে কিন্তু বিল্ডিং যখন আমি অকুপাই করছি তখনই কিন্তু একটা ইলেকট্রিক্যাল অকুপাইড সার্টিফিকেট প্রয়োজন রয়েছে আমি মনে করি এই এখন যদি আমাদের সময় এসেছে লিস্ট এই সার্টিফিকেটগুলোকে এনসিওর করা যখন অকুপাইড সার্টিফিকেট নেওয়ার ব্যাপারে এবং তাহলে কিন্তু আমাদের ঝুঁকিগুলো কমে আসবে যে কীরকম আমাদের ম্যাডিকেল লাগাচ্ছে আসলে আমরা কি আসলে মানে গার্মেন্টস ফ্যাক্টরির ব্যাপারে আপনি একটা সন্তোষ প্রকাশ করেছেন যে সম্প্রতি অনেকগুলো ঘটনার পরে মানে সুতরাং ব্যবসা বাঁচানোর জন্য হলেও অন্তত বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রির যারা কর্তৃপক্ষ বা মালিক আছেন তারা এটাকে ঠিকঠাক মানুষের কাছে শিক্ষিত প্রশিক্ষিত অনেক সময় কনসালটেন্ট নিয়ে আসেন বাইরে থেকে এই ইলেকট্রিক লাইন ইত্যাদি মেশিনারিস এটাকে লুক আফটার করার জন্য অথবা সার্ভিসিংয়ের জন্য কিন্তু এই বাসাবাড়ির অবস্থা কি দ্বিতীয়ত যখন নাকি যে আমাদের এই ঢাকা শহরের কথাই যদি বলি এই ডেভেলপাররা যেভাবে এই এই হাউজিংটা হাউজিংটা যেভাবে গ্রো করেছে একেবারে ওভারনাইট বড় বড় বড়ো বিল্ডিং হয়ে যাচ্ছে আলো জ্বলে যাচ্ছে কোথা দিয়ে কনসিল কি ওয়ারিং কি বলে না কনসিল ওয়ারিং বলছে কিন্তু আমরা তো কনসিল মানে তো কনসিল এটা দিয়ে কোথা দিয়ে যাচ্ছে কি তার যাচ্ছে আপনি তো ছোটো ছোটো অনেক কিছু বললেন যে ওটা হিটে নষ্ট হয়ে যায় এটার থেকে রেডিয়েশন হয় ইত্যাদি নানান কিছু তা আমার না একজন অজ্ঞ মূর্খ মানুষ তো কোনোভাবেই এগুলো বোঝার কোনো উপায় নাই এখন তাহলে আমরা আসলে কি পরীক্ষা করব। না সেই জন্যে আমরা বলছিলাম যে অ্যাকচুয়ালি যে এই চিফ ইন্সপেক্টরের মাধ্যমে যে একটা র্যান্ডম একটা চেক করানো যায় যে একটা বিল্ডিংয়ের কারণ আমরা কিন্তু যখনই একটা ডেভেলপার বাড়ি করছে বা যারা ইন্ডাস্ট্রি করছে আসলে এই যখনই আমাদের আমরা যেটা এই

লাইন যেগুলো সেগুলো মেনটেন্স করতে হবে সময় চলে আসছে কিন্তু এগুলো কারণ একটা ইলেকট্রিক লাইন কিন্তু বড় একটা ইনভেস্টমেন্ট কিন্তু আসলে আমরা যদি সেটাই যদি মনে করি যে এই যে এক এই লাইনগুলোকে ইম্প্রুভ করার জন্য প্রয়োজন রয়েছে আমাদের যে পিরিয়ডিক্যাল মেনটেন হচ্ছে কিনা তারপরে যেগুলো অ্যাপ্লায়েন্সে যে ইলেকট্রিক কানেকশন যেগুলো রয়েছে এগুলো এখনও ঠিক আছে কি না অথবা এখানে ওভারলোডিং হয়েছে কিনা কারণ এখন প্রত্যেকটা গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রেখেছে তারা কিন্তু তারা কিন্তু তারা কিন্তু রিপোর্ট দিচ্ছে আমাদের যেটা ন্যাশনাল ট্রাইপেড অ্যাকশন যে কমেডি কাছে যে ইলেকট্রিক্যাল সার্টিফাইড করেছে আমাদের ইলেকট্রিক্যাল লোডিং এগুলো ঠিক আছে এবং তাদের যখন ইনপুট হচ্ছে যেখানে এস লাইন থেকে আসছে এবং এই লাইনগুলো যখন ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে তখন একটা ক্যালকুলেশন আছে এই ক্যালকুলেশনগুলো যে একটা স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে কিনা তো সিমিলারলি কিন্তু প্রত্যেকটা বাসাবাড়িতে অথবা কর্পোরেট বিল্ডিংয়ে এগুলো কিন্তু এখনো হচ্ছে এখনো এই সিস্টেমটা কিন্তু চলমান হয় না মনে হয় এই এই জায়গাটাই মনে করি আমি ইমপ্রুভ করা অবশ্যই প্রয়োজন মনে করতে পারি মানে যে ধরেন আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির ওই যে যারা এই কাজটা জানেন তাদেরকে হয়তো হয় কিন্তু ইলেকট্রিক্যাল কোন রকমের কোনো অসুবিধা হলে চেক আউকে রাস্তা থেকে ডেকে নেই অথবা পাশের বাড়ির পাশের বাড়ির গার্ড বলে যে তুমি এসে একটু দেখে দিয়ে যাও মানে ওটার জন্য ওটার জন্য ওটার জন্য কোনো খরচ নাই ওটার জন্য কোনো বাজেট নাই মেইনটেনেন্সের ওই জায়গাটা এই জায়গায় কি আপনারা কোনো মানে ব্যাপারটা মানে এই জায়গাটা আমি বলি যে আমি মনে করি এখানে যে চিফ ইলেকট্রিক ইন্সপেক্টর উনি ভালো বলতে পারবেন বাট আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আমরা কিন্তু বেসিক্যালি যখনই আমাদের কিছু একটা ইকুইপমেন্ট আছে যখন আমরা যখন গার্মেন্টস ইন্সপেকশন করি অত সেখানে একটা কোথায় একটা ইলেকট্রিক্যাল স্পার্ক বা ইলেকট্রিক কোথায় হিট আছে সেটা কিন্তু একটা আমার স্ক্যানিং ধরা পড়ে কিন্তু আসলে সেরকম আছে কিন্তু বোঝা যায় যায় না কিন্তু ইলেকট্রিক ক্যাপাসিটি কত ওভারলোড আছে কিনা সেটা কিন্তু আমাদের কিন্তু এখনও ওই সক্ষমতা হয়নি কিন্তু এবং এটা হয়তো আমাদের বিএনবিসি বি সির ইয়ার বাইরে এই জন্যই কিন্তু আমরা বলবো যে লেটাস্ট সি দ্য ব্যাক বেস্ট প্র্যাকটিস ফ্রন আদার কান্ট্রি যেটা অন্য অন্য দেশে রয়েছে আসলে কিন্তু এক্সিস্টিং আছে কিন্তু আমাদের দেশে এনফোর্সমেন্টগুলো ঠিকমতো হয় না কিন্তু রুল কিন্তু অনেক কিছুই আছে কিন্তু এর জন্যই কিন্তু প্রয়োজন আমি মনে করি যে ইলেকট্রিক্যাল যেটা ইলেকট্রিক্যাল ইন্সপেকশন ডিপার্টমেন্টের যারা আছে তাদের সক্ষমতা বাড়ানোর জন্য অ্যাটলিস্ট ইন্সপেক্টরদেরকে আরও মডার্নাইজ করার জন্য তাদের ইকুইপমেন্ট থাকতে হবে এবং স্টিল মনে করি যে প্রত্যেকটা বিল্ডিং ঢাকা শহর যেগুলো সেগুলো জোন ওয়াইজ ভাগ করে যদি দেওয়া হয় যে আমরা যদি একটা আউটসোর্সিং করে দিই যে না এটা ঠিক আছে কি না এগুলোকে এবং এবং চার জনে কিন্তু যদি আমাদের একটা চার্জ যদি একটা কাটা হয় গেল একটা যদি একটা রেভিনিউ নেওয়া হয় অবশ্যই কিন্তু এখান থেকে আমরা অ্যাটলিস্ট সেফটি থেকে বেরিয়ে আসতে পারবো মানে বড় ঝুঁকি থেকে আমরা বাঁচতে পারবো তো এখন আমি সে সবসময় বলছিলাম যে এখন একটা বড় একটা গ্যাপ এরিয়া রয়েছে আসলে যে ইলেকট্রিকাল কানেকশন ওভারলোড হচ্ছে কেউ কিন্তু চেক করা নেই আপনার যেটা বলছিলেন কিন্তু পাশাপাশিগুলো অনেক লাইন পূরণ হয়ে গেছে হু ইজ করবে কি আসলে কারণ এগুলো যখন হাত দিয়ে চলে যায় মানে বড় একটা খরচ হয়ে যায় আসলে একটু মানে সাহায্য করি যে গ্যাপ এরিয়া তো আসলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে মনের মধ্যে যে আমি ইউজার হিসেবে আমি তো কখনো ভাবি না যে এটা আমার একটা প্রফেশনাল লোক দিয়ে করানো উচিত কথা অনেক অফিস অনেক বড় ইনভেস্টমেন্টদের নামে বলছি যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি এখন জানি কিন্তু অনেকেই জানে না যে একটা অফিস করছি সেখানে একটু গ্রাউন্ডিংটা একটা বড় ব্যাপার আরেকবার একটু চেক করে নিতে হবে লাইটনিং জি স্যার আমি ওটারও একটু কথা শুনবো বেস্ট প্র্যাকটিস কথা বলছেন অন্যান্য দেশের সেগুলো নিয়ে একটু কথা বলা মানে সেগুলো নিয়ে আসলে আলোচনা করা উচিত সেগুলো নিয়ে আমরা কি শুরু করেছি এখনো পর্যন্ত তিনজনের কাছে এই প্রশ্ন একটা ছোট্ট বিরতির পরে ফিরছি এনার্জি প্যাক পাওয়ার টক দেখছেন ইলেকট্রিক্যাল সেফটি আমাদের আজকের বিষয়বিরতিতে যাবার কি বেস্ট প্র্যাকটিসেস এই বিষয়টি নিয়ে কথা হচ্ছিল যে অন্যান্য দেশের এই বিষয় নিয়ে যে ভালো উদাহরণগুলো আছে সেগুলো নিয়ে আমরা কখনো কথা বলেছি কি না তিনজনের কাছে প্রশ্ন ছিল কিন্তু এই প্রশ্নের উত্তর তো দিবেন কিন্তু স্যার আমি একটু আপনার কাছে জানতে চাই ওভারলোডিং এই শব্দ এটি একটি এসছে এবং অ্যাপ্লায়েন্সেই তো এই ওভারলোডটা অনেক সময় ওভারলোড ইস ওভারলোড লোডটা নিতে পারে না বলেই সেখান থেকে স্পার্ক ইত্যাদি এগুলো হয় অনেক সময় স্যার আমরা জানি যে শখ করে আমরা বিদেশ থেকে এদিক সেদিক থেকে নানান জিনিস কিনে নিয়ে আসি ওখানে কিন্তু লেখাও থাকে লোড মেনশনও করা থাকে টু টোয়েন্টি আমুক সমক ইত্যাদি আমরা আমরা আমাদের লাইনের খবর না জেনে আমরা ওইরকম জিনিস নিয়ে আসি এটাও তো ওয়ার্ল্ড একটা হলো আমেরিকা জি ওয়ান টেন বলে আর আমরা টু টোয়েন্টি বলি ইলেকট্রিক্যাল জিনিস আমেরিকান ওয়ার্ল্ডের থেকে আপনি কিনতে পারবেন না ইউরোপ এশিয়ার থেকে কিনতে হবে হলো টু টোয়েন্টি সেটা আরেকটা আর অ্যাপ্লায়েন্সের আমেরিকা থেকেও তো জিনিসপত্র জিনিসপত্র কিনে এসে আমরা এই না ঠিক আছে আমেরিকায় বহুবার যাওয়ার থাকার সুযোগ হচ্ছে আমেরিকায় কিছু ভারতীয় দোকান আমাদের পাশের দেশের দোকান আছে অরিজিন ওরা আমাদের দেশের জন্য টু টোয়েন্টি অ্যাপ্লায়েন্সেস বিক্রি করে এইভাবে কিন্তু তাছাড়া আপনি নর্মাল দোকানে সুপারমার্কেট ইলেকট্রিক্যাল শপ এগুলিতে সাধারণত টু টোয়েন্টি পাবেন না আর কিছু আছে আজকাল যেমন অ্যাপেলের জিনিসপত্র ওগুলো ওয়ান টেন টু টোয়েন্টি দুটোতেই চলে

আমরা আমাদের টু টোয়েন্টি ওয়ান টেন ইত্যাদি এটাও তো আমরা জানছি না মানে সেই জায়গাটা এখন জানার কথা এটা দশ পনেরো বছর আগে ছিল যে ওয়ান টেন জিনিসপত্র নিয়ে এসে আর ওদের এই যে রিসেপটেকল যেটাকে বলে প্লাগ ডিফারেন্ট টাইপ ডিফারেন্ট টাইপ ওদের ছুরির মতো অন্যরকম মিডিল পয়েন্টে গ্রাউন্ড থাকে ওইটা অন্যরকম আমাদের সাথে মিলবে না সেগুলোর জন্য আলাদা কিনতে হয় আমাদের দেশে বেস্ট কথা বলছিলেন আর বেস্ট প্র্যাকটিস বাইরের সাথে তো আমাদের আমরা ওই পর্যায়ে না সামাজিক না আর্থিক সুতরাং শুধুমাত্র বেস্ট প্র্যাকটিস এটাই বলা যায় যে বি সেফ সেফটির একটা নিয়ম হলো গ্রাউন্ড গ্রাউন্ড থাকলে যদি কোনোভাবে বিদ্যুৎ দেয়ালে বা অন্য কোনো জায়গায় তাহলে গ্রাউন্ডে চলে যায় আরেকটা শহর আর আজকাল এই বছর খুব বজ্রপাত হলো গতকালও তো হস্ত্র হস্ত না গেল আর মারাও গেছে বেশ কিছু লোক তো শহর অঞ্চলের জন্য একরকম লাইটনিংয়ের প্রোটেকশন গ্রাম অঞ্চলের জন্য শহর অঞ্চলে লাইটনিং সাধারণত প্রত্যেকটা হাই রাইজ বিল্ডিংয়ে লাইটনিং থাকতে হবে এবং গ্রাম অঞ্চলের জন্য লাইটনিং বা ঘন মেঘ যেটাকে বলে আওয়াজ হলে তাকে সেফ প্লেসে যেতে হবে সেফ প্লেস কোনটা সেজন্য মাঠে থাকলে উঁচু হয়ে না থাকে শটা অংশ হয়ে পড়বে আধা ঘন্টা বজারপাত শেষ হল নৌকা একটা সেই প্লেস বলতে লগিটা উপরে রাখার দরকার নেই তাহলে ওইটা হাইস্ট পয়েন্টে ডিসচার্জ হয় ডিসচার্জ হয় আর আমরা আর্দিং হাই রাইস বিল্ডিংগুলোতে লাইটনিং অ্যারেস্ট থাকি সাধারণত সেই সে আগের আমলের থেকে ছতলা বাড়ির থেকেও লাইটনিং কিন্তু এবার লাইটনিংয়ের যে দেখলাম যেটা একটু অস্বাভাবিক কারণ মানে দুই দিনে প্রায় মানে 100 এর উপরে মানুষ এটা গ্লোবাল ওয়ার্মিং ওয়েদার চেঞ্জ আর আমাদের এদিকে বেশি কুড়িদ যে ধুলোবালিতে বেশি উপরে গিয়ে চার্জ পার্টিকেল ফর্ম করতে হেল্প করতেছে মানুষজন ধুলোবালিত কুড বি তো ওয়েদার প্যাটার্ন চেঞ্জের জন্য তাহলে ফেব্রুয়ারি মাসে কি করে আপনার হাই টেম্পারেচার হয় সেটা ঠিক না তাই না আমার মনে হয় সেই কারণে বেশি হচ্ছে বেশি হলেও যাতে আমরা সেফ থাকতে পারি আর মোবাইল ফোন মোবাইল ফোন তো যদি ইফ এটিস ইউ আপনি যদি কথা বলতে থাকেন ইট ব্রিংস দ্য লাইটনিং টু ইউর ইয়ার মোবাইল ফোন মানে গুড় গুড় বিদ্যুতের বা মেঘের আওয়াজ শুনলে সাথে সাথে মন একদম টোটালি অফ তাছাড়া তার সাথে একটা সিগন্যাল চলতে থাকে এর সাথে মানে মানে ওপেন প্লেসের কথা বলছেন তাই তো হ্যাঁ ওপেন প্লেসে এবং আপনি এইখানে রইলেন আপনার দুইশো পাঁচশো গজের মধ্যে যদি লাইটনিং হয় মাটিতে যাওয়ার আগে আপনার সিগনালে আপনার কাছে নিয়ে আসবে ইটস ইলেকট্রমাইগনেটিক ওয়েভ আচ্ছা

প্রকৌশলী যখন এই কথা বলেন মানে সায়েন্স বলছে সায়েন্স বলছে বিজ্ঞান বলছে এটার মধ্যে কোনো মানে অপব্যাখ্যা ইত্যাদি এসব নাই প্রিচুটিস নাই আমরা বেশ প্র্যাকটিস স্কুলের কথা একটু শুনতে চাই আমি মোহাম্মদ আবুল কাশেম একটু আপনার কাছে জানতে চাই যে অ্যাপ্লায়েন্সের নিয়েই এতক্ষণ ধরে কথা বলছি প্রথমত তো জনবল তৈরি ইত্যাদি সেগুলোও আপনার ইন্সপেকশনও আপনাদের দায়িত্বে বাজারে যেসব আপন অ্যাপ্লায়েন্সগুলো ব্যবহার ব্যবহৃত হচ্ছে বিএসটিআই আইনে বললাম যে বিএসটির সার্টিফ সার্টিফাইড স্টিকার থাকে হলোগ্রাম ইত্যাদি থাকে সেটা এর বাইরে তো হরদম অহরহ অনেক জিনিস পাওয়া যাচ্ছে সেটা আসলে কন্ট্রোল করার কি ব্যবস্থা সেটির কন্ট্রোল করার ব্যবস্থা সেটি আমাকে দেওয়া নেই আমার দায়িত্বের উপরে সেটা মানে আপনার কি মনে হয় না যে এটা সেটাও একটু নিয়ন্ত্রণের মধ্যে না এটা অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে এবং এটা বিএসটিআই যে জিনিসগুলো যে এসটি যে স্টিকার সমৃদ্ধ যে জিনিসগুলো দেয় সেটি সেই অনুযায়ী বাজারে পরবর্তী ওইগুলোর উপরে যে আরও অ্যাভেলেবল যখন পাওয়া যায় সেগুলোর সাথে ঠিক টেকনিক্যালি মিলতেছে কিনা এইসব বিষয়গুলো এনফোর্স করার দরকার আছে এই জন্য আমার মনে হয় বি এস টি কোয়ালিটি সূচক অ্যাপ্রুভাল দেয় এই জিনিসটা বাজারে সেইভাবে কন্টিনিউ করতেছে কিনা না এ বিশিষ্ট এই জিনিসটা বিএসটিআইকেই সেই মেকানিজম তৈরি করে দিতে হবে যে মানে আবার অনেক সময় কি আমরা তো একটু সন্দেহ বাতিক অনেক আবার মনে করেন যে বিএসটিআইয়েরও তো অনেক ফেক মানে আসলেই কি বিএসটিআই বিএসটিআই এইটার যে সার্টিফাই করছে ঠিকভাবে করছে কি না কোয়ালিটি প্রোডাক্ট না কিন্তু বিএসআই বিএসটি এর মতন করে দিয়ে দিচ্ছে এসব নিয়ে এক ধরনের সন্দেহ অশ্রদ্ধা এগুলো তো রয়েছে নিশ্চয়ই এটার ভেতরকার অবস্থা মানে বাস্তবতাটাও আপনি নিশ্চয়ই জানেন কেন সন্দেহ এমনি এমনি সন্দেহ হয় না তো সেই সব জায়গা বিচার করে আপনারা আসলে সাজেস্ট কী করেন আসলে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসগুলো গুণগত মানে টেকনিক্যাল স্পেসিফিশানকে কাভার করে এমনভাবেই হওয়া উচিত এবং বাজারে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো ঠিক টেকনিক্যাল ক্রাইটেরিয়ার সাথে ঠিক মেলে না ঠিক মানে আমরা সস্তা খুঁজি প্রত্যেকটা কাজে সেই সস্তা খুঁজতে যেয়ে দেখা যায় যে টেকনিক্যাল মানটা যেরকম হওয়া উচিত সেরকম হয় না কিন্তু আমি যখন আমি যখন একটা ইনস্টলেশনের ওই ওয়ারিং সাইডটা আমি পরীক্ষা করলাম পরীক্ষা করতে যে আমি কিন্তু পরীক্ষা করে দেখছি যে মানটা কত পাওয়া যাচ্ছে মানটা রিকোয়ার্ড মানে যদি না আসে ইনসুলেশন লেভেল যদি রিকোয়ার্ড মানে না থাকে তাহলে তো সেই সেটা আমি না আমি বলছি যে হয়তো আপনি বলবেন যে আমাদের এই সক্ষমতা নাই যে বেস্ট প্র্যাকটিসেস গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি এটা বলছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ উনি বলছিলেন কিন্তু আমরা পাশের দেশের কথাও যদি চিন্তা করি এই অ্যাপ্লায়েন্স অ্যাপ্লায়েন্সগুলোর দিকেও দেখি যে মেড ইন কথার কথা ইন্ডিয়া ইন্ডিয়া তো ইন্ডিয়ান জিনিস মানে একেবারে ছোটোখাটো জিনিস পর্যন্ত তারা তাদেরগুলাই ব্যবহার করে আর আমরা তো কোনোটা একই ঘরের মধ্যে কোনোটা চায়না কোনোটা জার্মানি কোনোটা মিয়ানমার মানে কোথা থেকে না এনে আমরা জড়ো করছি তো এই ক্ষেত্রে একটা ইউনিফর্মিটির কথা কি আমরা ভাবতে পারি কি না

তারপরে ওই দিন ওই এনার্জি প্যাকের একটা পাওয়া গেল ওই ছাত্রকে বলার পর সে আমি তো কিনছি গোটা দুই সেও আরেকটা পাঠিয়ে দিল ঠিক আছে আমি আমার রুমে গুড তারপরে বাতি এবং ই দুই তিনটা কোম্পানি আছে নাম বলা উচিত না কিন্তু এনার্জি প্যাক ইজ ওয়ান অফ দেম তারপরে আরও কয়েকটা কোম্পানি আছে যারা ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস তৈরি করে এবং এটা ভালো মানের একটু বেশি দাম আপনি চারশো টাকা পাচ্ছেন ওটা হয়তো ছয়শো ছয়শো তারপরে বাতি এখন তো ওই এনার্জি এফিশিয়েন্ট লাইট মানে এলইডি এলইডি বাতি ওদের বাতি তো আমি দুই বছর তিন বছর ওয়ারেন্টি কার্ড থাকে আর অন্যান্য করছে কিন্তু আপনি যদি আড়াইশো টাকার জিনিস আশি টাকায় কিনতে চান ওই ওই সময় সেরকম কম যাবে এবং হ্যাজার তার মানে আসলে একটা বিরতিতে যাব স্যার আড়াইশো টাকার জিনিস আশি টাকায় কিনলে আমাদের অনেক বেশি মিরাকলের উপরেই মানে ভর করে থাকতে হবে আমাদের সস্তার তিন অবস্থা যেমন রিস্ক আছে এবং বারবার করে করে দেওয়া উচিত না। কৃতজ্ঞতা প্রকাশ করব মিরাকল যে আমরা আমরা সত্যি সত্যি ঠিক আছি বেঁচে আছি কোনো রকমের দুর্ঘটনা হয়নি যাই হোক একটা ছোট্ট বিরতি বিরতির পরে আবারও ফিরছি আলোচনায় ইলেকট্রিক্যাল সেফটি আমাদের আজকের বিষয় তখন আমাদের সঙ্গে এনার্জি প্যাক পাওয়ার টক দেখছেন আমাদের আজকের বিষয় ইলেকট্রিক্যাল সেফটি অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে আসলে করণীয় এই এই বিষয়টি নিয়ে আরও অনেক লম্বা অনেক গুলো হয়তো এপিসোড করা যাবে নিশ্চয়ই আপনারা সময় দিলে আমরা রাজি আছি আরও অনেক প্রশ্ন আছে কথা শোনারও আছে আমি একটি ব্রিগেডিয়ার জেনারেল ইঞ্জিনিয়ার আলী আহমেদ খান আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এরকম একটি হচপচ অবস্থা একেবারে আমরা রিস্কের মধ্যে মিরাকেলের উপরে তাকিয়ে বেঁচে আছি এবং আপনারাও সবসময় এই সার্ভিস দিতে গিয়ে সব সবসময় হয়তো প্রার্থনাই করেন যে অন্তত এর এই ধরনের ঘটনাগুলো যেন না ঘটে অন্তত মানুষের মাথায় সুবুদ্ধি থাকে ভালো জিনিস ব্যবহার করে মানে টেনে পরামর্শ আমি যেটা বলছিলাম আসলে যেহেতু আমাদের দেশে উন্নয়নশীল কাতারে যাচ্ছে এবং কিন্তু বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল ইউজ অনেক রকম হচ্ছে আসলে এখানে পাওয়ার প্ল্যান্ট হচ্ছে এখানে তারপরে আপনার বড় হাইরাস বিল্ডিং হচ্ছে গার্বেজ ইন্ডাস্ট্রি হচ্ছে কেমিক্যাল প্ল্যান্ট হচ্ছে কিন্তু ইলেকট্রিক্যাল ঝুঁকি কিন্তু বৃদ্ধি পাচ্ছে কিন্তু সুতরাং আমি মনে করি যে আমাদের যে প্রথমে মনে করি যে আমাদের যে আমাদের কিন্তু অনেক কিন্তু ল আছে এনফোর্সমেন্ট এগুলোকে প্রপার এনফোর্সমেন্ট ইমপ্লিমেন্টেশনটা করতে হবে নাম্বার ওয়ান এখন যার যে অথরিটি যার রেগুলেটরি বডি আছে তাকে অবশ্যই আরও স্ট্রং হতে হবে এবং তার যে শর্টকামিংগুলো আছে এগুলোকে আমি মনে করি অবশ্যই ইমিডিয়েটলি সরকারকে তুলে ধরতে হবে এবং এগুলোকে আস্তে আস্তে ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে নাম্বার টু যেটা রয়েছে যে আমি বলবো যে ইউজার হিসাবে অবশ্যই যারা আছে তাদের কিন্তু দায়িত্ব রয়েছে মনে করেন আমি যদি একটা ইন্ডাস্ট্রি করি আমি যে একটা আমার নিজস্ব বসতবাদী করি একটা তবে আমি কিন্তু প্রপার জিনিসপত্র লাগাচ্ছি কিনা দেখতে হবে নাম্বার টু নাম্বার থ্রি যেগুলো আছে যে আমি স্যার যেটা বলছিলেন যে কিছুক্ষণ আগে যে দেশকে ভালোবাসতে দেশের প্রোডাক্টকে ভালোবাসতে হবে কিন্তু আমরা যদি মনে করি অনেক চাইনিজ কিন্তু লো কোয়ালিটির প্রোডাক্ট ঢুকে যাচ্ছে কিন্তু আমাদের দেশে এবং এগুলো কীভাবে আমরা যদি

আর সাথে সাথে আমি যেটা বলবো যে এখানে ভালো ভালো কোম্পানিগুলোকে আমাদের পেট্রোনাইজ করতে হবে আসলে এবং তারা কিভাবে তাদের এই গ্র্যান্ডটাকে আরও ভালোভাবে নিতে হবে এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য প্রয়োজন রয়েছে মানে এবং যারা যারা আমরা বিভিন্ন সংস্থায় রয়েছে তাদেরও ভূমিকা রয়েছে এখানে এখানে যারা স্টেক যারা রয়েছে এখানে বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রি যারা ডেভেলপার তাদেরকেও দেখতে হবে যে আমার ভালো প্রোডাক্টগুলো কোনগুলো এইসব ব্যাপারে কিন্তু আমি করতে বলে এবং অ্যাজ এ অ্যাজ এ হোল আমি বলবো যে আমাদের ইন্সপেকশন মেকানিজমকে ডেভেলপ করতে হবে নাম্বার টু তারপরে কোয়ালিটি ইলেকট্রিক প্রোডাক্ট প্যানেলগুলো ইউজ করতে হবে আমাদের এবং যেটা হয় ইউজার লেভেলে যেহেতু ইলেকট্রিক সেফটি আমাদের খুব ইলেকট্রিক দুটো ছুড়ে পড়ে ইলেকট্রিসিটি ইলেকট্রিক আমাদের ইলেকট্রিক যেটা যেটা ইলেকট্রিক লাইনে আগুনটা ছড়িয়ে যায় নতুন একটা টেকনোলজি বাজবার সিস্টেম আসলে ভালো ভালো ফ্যাক্টরিগুলো ইউজ করছে আসলে সুতরাং ট্রাঙ্ক এগুলোকে এগুলো ইউজগুলো আরও বাড়াতে হবে মনে করি এখানে এবং অবশ্যই অ্যাজ ইউজার হিসাবে আমার যারা যারা আমরা ইউজ করছি বাসা বাড়ি অথবা বিল্ডিং যারা তার মালিকগণকে কিন্তু আমাদের এইসব ব্যাপারে অবশ্যই ক্রিয়েটিভ ইন্সপিরেশন করে এই যা গ্যাপগুলোকে আরও উন্নত করতে হবে তবে কিন্তু আমরা অনাকাঙ্ক্ষিত সমস্ত বৈদ্যুতিক ত্রুটির জন্য যে বড়ো বড়ো অ্যাক্সিডেন্ট হতে পারে এগুলো থেকে আমরা অবশ্যই আরও রক্ষা পাবো এবং আমাদের দেশ আরও সামনে এগিয়ে যাবে মনে করি মানে ল কথা বললেন মানে আসলে বাড়ি বাড়ি গিয়ে তো আর কে কোন চাইনিজ প্রোডাক্ট ব্যবহার করছি না কি ভালো ইন্সপেক্টর আনছি কি আনছি না সেটা দেখার তো সামর্থ্য লোকবল কিছুই নাই আমাদের কিছু হলেই তো আমরা পুলিশের কাছে যাই মানে ইলেকট্রিক্যাল লাইনটা খারাপ কি সেটাও পুলিশ দেখবে এবং ঘরে ডাকাতি হলেও খুন হলেও পুলিশ দেখবে সুতরাং এটা একটা টোটালি একটা অ্যাপসার্ড একটা ব্যাপার সেরকম একটা জায়গায় মধ্যে হয়তো আছি আমরা কিন্তু ওই যে এর কথা লটাকে ওই জায়গা থেকে একটু কড়াকড়ি করা কি যায় যে আমরা একটু দেশীয় প্রোডাক্ট বা যেটা অথেন্টিক কোম্পানি কোয়ালিটি ভালো সেই জায়গা থেকে সেই জায়গায় আমরা কড়াকড়ি বিদেশি প্রোডাক্ট সস্তা জিনিস হুটহাট ঢুকতে পারবে না সেই জায়গায় একটু আপনারা খবরদারিটা মানে আপনারা আপনাদের ভয়েসটা রাখবেন এরকম কিছু করা যায় কিনা এরকম ভয়েসটা রাখার অবশ্যই আগামীতে আমাদের পরিকল্পনা রয়েছে অ্যাকচুয়ালি এই কাজগুলো আমরা আমাদের লোকবলের যেমন ইন্সপেক্টরের স্বল্পতা রয়েছে আমরা আমাদের তাহলে একটু আমার অফিসের একটু কথাটা একটু বললে আপনি বুঝতে পারবেন আমাদের অফিসের ৩৩ জন জনবলের একটা সাংগঠনিক কাঠামো রয়েছে এই তেত্রিশ জন জনবলের মধ্যে কত কত কাভারেজ এরিয়া হল বাংলাদেশ এবং আমার ইনস্পেক্টর মাই ইনস্পেক্টর নাম্বার অফ মাই ইনস্পেক্টর ইজ অনলি 7 জি ইজ অল প্রেজেন্টলি নাও 7 বাট দ্য প্রেজেন্ট गवर्नमेंट কারণ কি মানে তেত্রিশ জনকে যখন গোটা বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয় তখন আসলে না কাজ না করে থাকাটাই অনেক না আমরা দিন রাত পরিশ্রম করি দিন রাত আমরা অফিসে পাঁচটার সময় আমরা বাльшеই ফেলতে পারি না আমরা ফিটতে ফিটতে আমরা 7-8 টা বেজে যাই তারপরে 33 টা পর্যন্ত কাজ করলে বাংলাদেশ কভার হয় না বাংলাদেশ কভার হয় সেই সেটি তো ঠিকই আমাদেরকে কপ করে চলতে হয় আমাদেরকে সময়ের চাহিদা মিটাইতে আমাদেরকে সেভাবে আমাদেরকে অ্যাডজাস্ট করে চলতে হয় বাট লোকবল বাড়ালে বাড়ালে আমরা আমাদের কাজটা আরো তার চেয়ে মানে কথা বলছি যে নিজেদের সেফটির কথা যখন নাকি বলছি আমি আপনাকে বলছিলাম যে আপনাদের লোকবল ইত্যাদি সেটা তো খুব ভালো কথা সেটা নিশ্চয়ই বাড়ানোর দরকার তার পাশাপাশি ওই যে লিগাল সাইটটা যে যাতে নাকি মানে এই সস্তার নামে রিস্ক ঢুকে না যায় আপনারই তো দেশ আমাদেরই তো দেশ আমরাই তো ছুটে যাব দৌড়ে যাব আমরাই তো মরবো তো সেই জায়গাটা থেকে একটা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট হিসেবে আপনি আপনার মানে এই নোট আপনি রাখবেন কিনা যে ওয়েল এই সব অ্যাপ্লায়েন্সের ব্যাপারে যেহেতু আমাকে লোক দিচ্ছ না তেত্রিশ হাজার লোক লোকবল দরকার তেত্রিশ জন আমি পাচ্ছি না সো জাস্ট এই জিনিসটা বাণিজ্য মন্ত্রণালয় হতে পারে কোনো না কোনো না কোনো মন্ত্রণালয়ের এটা দায়িত্ব তারা এটা কড়াকড়ি করুক সেটা আপনারা জানাবেন কিনা না অবশ্যই জানাবো অবশ্যই জানাবো এবং সেটি হলো এই সব বিষয়ে একটা রেসপন্সিবিলিটি থেকে যায় সংশ্লিষ্ট ইউটিলিটির ইউটিলিটির যেমন কড়াকড়ি করার প্রয়োজন রয়েছে যখন তার এইসব এইসব ইলেকট্রিক্যাল ইনস্টলেশন যখন তৈরি হয় যার অধীনে তৈরি হয় সেই সে যখন এই জিনিসটা দেখে তাকে খুব খুব সতর্কতার সাথে জিনিসটা দেখতে হবে এবং আমি যখন এটা পরীক্ষা করতে যাই তখন আমি সেটা আমি যদ্দূর পারি আমি সেভাবে আমি পরীক্ষা করে দেখি যে একটা জিনিস ইলেকট্রিক্যাল আর্থিং সিস্টেমের কথা স্যার বললেন এটা আমি একই এক আর্থিং আমি দুবার তিনবার চারবার করে করাচ্ছি এতে করে ভোক্তারা বিরক্ত হচ্ছে আমার উপরে ইভেন আমার উদ্যোগ কর্তৃপক্ষ আমরা শেষ করব একেবারে ছোট্ট একটা প্রশ্ন যে মানে আপনারা তো যে 4000 বছরে 4000 লোককে আপনারা সার্টিফিকেট দেন কোন ইনস্পেকশনে যদি মনে হয় যে আপনার কাছ থেকে সার্টিফিকেট পাওয়া কোনো ইনস্পেক্টরের কারণেই গাফিল অতিথির কারণে দুর্ঘটনা করেছে তার কি সার্টিফিকেট বা তার ওইটা এরিনা হয় অবশ্যই সেটা বাদিল করা হয় আচ্ছা তাহলে সেটা আমরা কিভাবে জানব আসলে না সেটি আমরা এরকম বাতিল আমরা পিতৃপূর্বও করেছি বিক্ষিপ্ত হয় দুই একটা হয়তো এরকম আমাদের করতে হয়েছে কিন্তু এরকম কেস যদি আসে আমাদের নোটিসে অবশ্যই সেটা আমরা আচ্ছা তবে তবে ব্যাপার হলো ভুক্তা লেভেলে তো কখনো আমরা সার্টিফিকেটের কথা জিজ্ঞেস করি না স্যার একেবারে শেষ মন্তব্যে শেষ করব আপনি যদি কি করব আসলে এই মিরাতেলের একটা জায়গায় অ্যাকচুয়ালি বাসাবাড়ি দেখি বড় বিল্ডিং গুলোতে সার্টিফাইড ইঞ্জিনিয়ার থাকে তাদের ডিজাইন অনুযায়ী করা হয় তারা ইন্সপেকশন করে কিন্তু সাধারণ সাধারণ বাড়িতে দুই তলা চার তলা ছয় তলা বাড়িতে যে ইলেকট্রিশিয়ান করে তার কিন্তু কোনো সার্টিফিকেট আমরা চেক করি না সুতরাং ওনারা যেহেতু সার্টিফিকেট দেন একদম লে নিচের লেভেলের সি লেভেল না সি লেভেল সি সি সার্টিফিকেট সেই সময় প্র্যাকটিক্যাল রিটার্ন পরীক্ষা করা যেমন লাইসেন্সিং ড্রাইভিং লাইসেন্স করে সেইভাবে করলে আমরা ট্রেন ম্যান পাওয়ার তৈরি করতে পারব এবং আমাদের যদি দেশপ্রেম থাকে আমার নিজের সেফটির কথা যদি চিন্তা করি তাহলে আমি ওই সমস্ত ট্রেন লোক দিয়ে আমার বাড়ির ওয়ারিং করব এবং করা উচিত বাইরে সার্টিফিকেট ছাড়া কেউ ইলেকট্রিসিটিতে হাত দিতে পারে না মানে আমরা আসলে কি বলবো আমরা আমাদের ফিঙ্গার ক্রস করি যে একদিন আমরাও যেন মানে অন্তত এই জায়গাটায় আমাদের সচেতনতার জায়গাটা সেখানে গিয়ে পৌঁছাবে যে আমাদের দেশীয় প্রোডাক্ট আমরা কোয়ালিটি প্রোডাক্ট আমরা করব। আমাদের এইটুকু নিরাপত্তার দায়িত্বটা আমরা নিজেরাই নিব সব কিছুর জন্য পুলিশ সব কিছুর জন্য ইন্সপেক্টর জেনারেল ইত্যাদির উপরে নাই আড়াইশো টাকার জিনিস আশি টাকা দিয়ে কিনে মেরাকের দিকে তাকিয়ে থেকে যেন না বাঁচি একটু স্বস্তিতে বাঁচি একটু আনন্দে বাঁচি সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেবার জন্য প্রিয় দর্শক যারা ছিলেন আবারও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আজকের পাওয়ার টক আগামী সপ্তাহে আবার একই সময় দেখাবে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সেই পর্যন্ত